গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মমি, আর আজকের ব্লগটা আমি স্টার্ট করছি সকাল 7:45 থেকে। সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে আজকে 8:30 বেজে গেছে, কালকে শুতে শুতেও অনেকটা রাত হয়েছে। আজকে হচ্ছে শনিবার, আজকে একটুখানি যেতে হবে দোকানে, মানে ল্যাপটপ সারাতে যেতে হবে। আমি কালকে থেকে না এডিট করতে পারছি না, মানে আমি না সাধারণত ল্যাপটপেই এডিট করি, আর সেটাই আমি করতে পারছি না। ফোনে আমি খুব একটা ভালো এডিটিং মানে পারি না। যাই হোক, প্রথম থেকে ল্যাপটপেই করে আসছি। ল্যাপটপের প্রসেসরটা এত স্লো হয়ে গেছে, পুরো হিট হয়ে যাচ্ছে যখনই এডিটিংয়ে বসছি না, পুরো হিট হয়ে যাচ্ছে। বেশি পুরনো ল্যাপটপও না, মাত্র 2 বছর হয়েছে। তো যাই দেখি, একেবারে ডেলের শোরুমেই চলে যাব। আমার ল্যাপটপটাও ডেলেরই ল্যাপটপ, তো কেন এরম হচ্ছে বুঝতে পারছি না। যাই হোক, তো ওটা নিয়ে যাব, দেখাবো যে সার্ভিস সেন্টারেই নিয়ে যাব কি কেন এরকম হচ্ছে দেখানোর জন্য। যাই হোক, তো এখন অবধি সকালবেলা আমি কিছু খাইনি, আর এক্ষুনি কিছু খাবো না। ঘুম থেকে উঠে জল ঠল খেয়েছি, আর এখন একটু বসবো। এরপর ভাবছি একেবারে দুধ কর্নফ্লেক্স খেয়ে আমি বেরিয়ে যাব। ভাতও বসিয়ে দিয়েছি, কারণ বেরোতে বেরোতে না 10:30-10:30 মধ্যে বেরিয়ে যাব। এখান থেকে 8-9 কিলোমিটার দূর হবে মানে সার্ভিস সেন্টারটা, তার জন্য। তো এই দেখো, সকালবেলা উঠে এই হচ্ছে রান্নাঘরের হাল। আমি সব মানে সকাল সকালই রান্না বসিয়ে দিয়েছি, ভাতও এখানে দেখো বসিয়ে দিয়েছি। এই দেখো ভাতও হয়ে এসছে। বেগুনটা ভাজবো বলে বেগুনটাও মানে নুন হলুদ মাখিয়ে রেখেছি। রাত্রিবেলা দালিয়া খাই না, তার জন্য দালিয়া সমস্ত কিছু ভিজিয়ে রেখে দিয়েছি। এটা এখন করবো না, এটা ফিরে এসে বিকেলবেলা করবো। আর এই যে রাত্রিবেলা ওটসটা ভিজিয়ে রাখি না সমস্ত সিডস দিয়ে, তো এটা এখনও খাইনি, খাবো। এটা খেয়েই বেরোবো, এটার সাথে দুধ কর্নফ্লেক্স নিয়ে নেব, এটা খেয়ে বেরোবো দুজনে মিলে। কালকে রাত্রিবেলা দেখো আলমন্ড বাদামও ভিজিয়ে রেখেছি, এটাও ভাবছি কর্নফ্লেক্সের সাথে নিয়ে নেব। বাটি রেডি রেখেছি, আর এদিকে দুধ গরম করতেও বসি। আর এই কৌটোটাতে এতদিন বিস্কিট রাখতাম, এখন এটাতেই কর্নফ্লেক্স রেখেছি। এই দেখো শেষের দিকে প্যাকেটে রয়েছে, আবার ঢালবো। দুধটাও দেখো গরম হয়ে গেছে, আর এদিকে আমি ওটসটাও নিয়ে নিয়েছি, ওটস আর সিডসগুলো। এবার এর মধ্যে গরম দুধটা দিয়ে দেবো, আর কর্নফ্লেক্সের প্যাকেটটাও বের করে এনেছি। কর্নফ্লেক্সটা এবার এর মধ্যে ঢেলে নিই আগে। তো দেখো কর্নফ্লেক্সটাও ঢেলে ফেলেছি, এবার নিয়ে নিই। সকালবেলা কিন্তু এখন এটা দারুণ খাচ্ছি, এখন আর একটুও বোর হচ্ছি না। এটার টেস্টটাও দারুণ, এর মধ্যেও আলমন্ড বাদাম দেখো আছে, তবু আমি এক্সট্রা একটু নিয়ে নিলাম। তো চলো খেয়ে নিই। আজকে না একদম মুডটা মানে একদমই ভালো নেই, এই ল্যাপটপটা খারাপ হয়ে গিয়ে না মানে খারাপ হয়ে যায়নি, শুধু এডিটিংয়ের টাইমটাই সমস্যা হচ্ছে, আটকে আটকে যাচ্ছে। এটা হয়ে গিয়ে না একদম ডিস্টার্ব হয়ে গেছি। ভাত করে নিয়েছি, বেগুন ভাজা করে নিয়েছি, আগের দিনের টক ডাল আছে মনে হয় বললাম। তো যাই হোক, চলো এবার তাড়াতাড়ি করে খেয়ে নিই, এরপর আবার বেরিয়ে যাব। দেখো আমি একদম রেডি হয়ে গেছি বেরোনোর জন্য, আর চুলটা একটু এরকমভাবেই বেঁধে নিলাম, কারণ বাইকে করেই যাব, আর সমস্ত চুল এমনি এলোমেলো হয়ে যাবে, আর এসে মাথাটাও ঘষে ফেলবো ভালো করে। মনটা ভালো লাগছে না বলে কেমন যেন একটা উস্কো খুস্কোও লাগছে, আর রান্নাঘরটার অবস্থা এরকমই থাক, আমার এখন করতে মোটেই ইচ্ছে করছে না, আর আমি করবো না। এসেই সমস্ত কাজ করব, খেয়ে দিয়ে নেবো, তারপর একেবারে রান্নাঘর একেবারে পরিষ্কার করব। এসে গেছি ডেলের সার্ভিস সেন্টারে, অনেকটা খুঁজে 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 তারপর আসতে হলো। আমি বেসমেন্টে যাচ্ছি, তারপর লিফ্টে করে বললো উপরে উঠে যেতে হবে। এই যে লিফ্ট, এই লিফ্টটাতে করে আমি উপরে যেতে বলছে। এখানে দেখো অন্যান্য দোকানও আছে, এখানে দেখো অন্যান্য দোকানও রয়েছে, সাইকেলের দোকানও রয়েছে। বললো মাদার বোর্ডটাই নাকি খারাপ হয়ে গেছে, তা আজকে তো আমি ল্যাপটপটা রেখে যেতে পারবো না, তো ওরা বললো বাড়িতে টেকনিশিয়ান পাঠিয়ে দিতে পারবে। এই দেখো এখানে আমার বাইকটা রেখে দিয়েছি। গুড়ের এটা ভালো, আবার এগুলো দেখো কি এসছে, এটা কি সুই? হ্যাঁ সুইটি হবে, তাহলে ওটা রেখে দাও, এটা সুই।
একটু গ্রসারি শপিং করতেও চলে এসেছি, অনেক কিছু লাগবে, ভাবলাম একটু ঢুকেই যাই টপিং টাউনে। চলে এসেছি বাড়িতে, বাপরে বাপ পুরো কালো ভূত হয়ে গেছে, একেবারে স্নান টান সেরে আসি। আজকে আসার আগে একটুখানি টপিং টাউনও হয়ে এলাম, কারণ না ওই ঘরে কিছু ছিল না, আর ভাবলাম এসে কি খাবো, ভাত তো নয় খাবো, শনিবার দিন না একটু খুচখুচ কিছু খেতে ইচ্ছে করে, তাই ভাবলাম একটু স্ন্যাক্স কিছু নিয়ে যাই, বাড়িতে বসে বসে খাবো। কি কি এনেছি তোমাদের দেখাবো, বিস্কিট এনেছি, ভালো ভালো কিছু বিস্কিট এসেছিল এনেছি, বললো ওটা নাকি পাকিস্তান থেকে এসছে বিস্কুট, পাকিস্তানের বিস্কুট, যাই হোক সব ভালো ভালো কিছু স্ন্যাক্স নিয়েছি, অনেকদিন স্ন্যাক্স খাই না। আর ল্যাপটপটা তো বললাম আমি, মাদার বোর্ডটা না ওটার খারাপ হয়ে গেছে বলছে, তো দেখা যাক, ওরা বললো সার্ভিস সেন্টার থেকে বাড়িতেই লোক পাঠাবে, বাড়িতে এসে লোক চাইলে ঠিক করে দিয়ে যাবে, কারণ আমার পক্ষে ল্যাপটপ ওখানে রেখে আসা সম্ভব না, আবার নিতে যাও কত দূরে, এখান থেকে 7-8 কিলোমিটার দূর, তো দেখি কি করব, আগে বসে একটু ডিসিশন নিই। স্নান সেরে চলে এসেছি, এসে এবার একটু তরমুজ খাবো আর একটু আঙুর খাবো, কারণ ভীষণ খিদে পাচ্ছে আর ভীষণ ডিহাইড্রেটও লাগছে। আঙুরগুলো ভীষণ মিষ্টি, ছাতুও আছে ঘরে, ভেবেছিলাম একটু ছাতুর শরবত খাবো, কিন্তু ভীষণ খিদে পাচ্ছে, ভাত খাবো। আর এই যে টক ডাল বাটিতে, টক ডাল করাই আছে কালকের, ক্যামেরাটা ডান হাতে ধরে আছে তাই বাঁ হাতেই কিন্তু খাচ্ছি। তো দেখো এখানে দুপুরের খাবার সাজিয়ে নিয়েছি, আলু সিদ্ধ মেখে নিয়েছি একটু শুকনো লঙ্কা, আলু সিদ্ধ দেখো এখানে মেখেছি একটু শুকনো লঙ্কা পেঁয়াজ সর্ষের তেল দিয়ে, আর বেগুন ভাজাটা তো আমার অয়ন খায় না, পাঁপড় ভাজা নিয়েছি, আর এই হচ্ছে আম দিয়ে টক ডাল, এই সময় এই ডালটা হচ্ছে একদম আদর্শ, তাই না? আর এই হচ্ছে ভাত, ভাতের মধ্যে আলু ছিল তাই ভাতটা এরমভাবে ভেঙে নিয়েছি। খেতে বসে গেছি, ভীষণ খিদে পাচ্ছে, এত খিদে পাচ্ছে, ভাতগুলো দেখো একদম কেকের মতো, তো চলো আগে খেয়ে দিয়ে নিই, তারপর এসে তোমাদের সাথে কথা বলবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 1:45, এবার একটুখানি শোবো, একটু রেস্ট নেব, বাসনও ধুইনি, বেসিন ভর্তি সমস্ত বাসন, বাসন পরে ধোবো, একেবারে একটু শুয়ে নিই রেস্ট নিয়ে, তারপরে এই ধরো 3:30-3:30 সময় উঠে বাসন ঠাসন ধোবো, তারপর উঠে একটু চাও খাবো, একটু চা খেতেও ইচ্ছা করছে, আজকে তো সারাদিনে চা খাইনি, সকালে তো কর্নফ্লেক্স খেয়েই বেরিয়ে গেছি। আচ্ছা, যেখানে ডেলের ওই সার্ভিস সেন্টারে গেছিলাম, পাশে না একটা দোসার দোকান দেখলাম, মানে সুন্দর ক্রিসপি ক্রিসপি দোসা বিক্রি হচ্ছে, ভাবলাম খাবো কি না, তারপর ভাবলাম না বাবা এই রোদের মধ্যে আবার বাইক চালিয়ে যেতে হবে, আর এত ডিহাইড্রেট লাগছে না, ওই ওই ধরনের খাবার খেলে আরও শরীর খারাপ লাগে, ভাবলাম ঠিক আছে বাড়িতে গিয়ে একেবারে ভাতই খেয়ে নেবো, এই যে ভাত খেলাম শান্তি লাগছে। ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুমিয়ে ঘুমিয়ে দেখো চোখ মুখ একদম ফুলিয়ে দিয়েছি, তো এবার ভাবছি চা খাবো, আর ভেবেছিলাম 3:30 সময় উঠবো, উঠেছি 4:30 সময়, খুব ঘুমিয়েছি, ভীষণ ঘুম পাচ্ছিল, বেসিনের মধ্যে সমস্ত বাসন পড়ে আছে, দেখতে পাচ্ছ সমস্ত বাসন বেসিনে, ওখানে আমি জাস্ট সাজিয়ে রেখেছি, মানে ইয়েটা তোমার ওটাকে কী বলে ট্রেটাকে সাজিয়ে রেখেছি যে ওর মধ্যে বাসনগুলো ধুয়ে তুলবো বলে, কিন্তু ধুইনি, আগে ভাবছি চা খেয়ে নিই তারপর বাসনগুলো সমস্ত বেসিনে ধোবো, তারপর রাত্রিরে যে ডালিয়া খাবো সেটাও বসিয়ে দেবো। তো চলো তোমাদেরকে দেখাই যে কি কি স্ন্যাক্স নিয়ে এসেছি টপিং টাউন থেকে আসার সময়। এই যে এই এই বিস্কিটটা বললো নাকি বাইরে থেকে এসছে, তো এই বিস্কিটটা একটার সাথে একটা দিচ্ছে, এটা নিয়ে এসেছি, আর তোমার এইগুলো নিয়ে এসেছি, এগুলো হচ্ছে সামরানি, যেটা মানে ঠাকুরের ওখানে জ্বালাবো বলে নিয়ে এসেছি, আর এই একটা নাচও নিয়ে এসেছি, ভাবছি আজকে বিকেলবেলা শনিবার দিন না, মাঝে মাঝে খেতে ইচ্ছে করে, আর এখন একটু ইচ্ছে করছে, তো এইটা খাবো ইচ্ছা আছে, আর এই দুটো, এই একটা মিষ্টি স্ন্যাক্স নিয়ে এসেছি, এই স্ন্যাক্সটা একটু মিষ্টি মিষ্টি খেতে, আর একটুখানি মুরুক্কু এনেছি, এই মুরুক্কুর একটা প্যাকেট, আর একটা ওই যে লালের যে প্যাড়া সেই নিয়ে এসেছি, বাকি প্যাড়াগুলো ঠাকুরকে দিয়েছি, আমি একটা খেয়েছি, অয়ন একটা খেয়েছে, এই কটাই রয়েছে এখন। ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, ভালো খেতে। তো দেখো আজকে চা নিয়ে কিন্তু সামনের ঘরে না, চা নিয়ে চলে এসেছি ভিতর ঘরে খাটের উপর বসে, তাও আবার সাদা চাদরের উপর, একটা টাওয়েল পেতে নিয়েছি, চা নিয়ে এসেছি, আর ওই বিস্কিটটা এনেছি, আর ওই স্ন্যাক্সটা নিয়ে এসেছি। অন্যদিন সকালবেলা তোমাদের সাথে শেয়ার করি, চা নিয়ে বসি খাই,
আজকে বিকেল বেলা খাচ্ছি। বিকেল বেলা সাধারণত আমি চা খাই না, দুধ চা তো একদমই খাই না, কিন্তু আজকে আর ভাল লাগছে না, তাই এখন একটু চা খাবো আর একটু বিস্কিট খাবো, বেশ খিদে খিদেও পাচ্ছে। এরপর রাত্রে একেবারে দালিয়া খেয়ে নেব। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করে দেবো, আবার চলে আসবো নেক্সট দিন নেক্সট ব্লগ নিয়ে। বাই।